হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? হাজির হয়ে গেলাম নতুন একটি ইন্টারেস্টিং চাইনিজ ড্রামা নিয়ে। ড্রামাটিতে আমাদের হিরো স্মৃতি হারিয়ে ফেলে আর আমাদের ফ্রেমের লিড তাকে নিজের বাসায় চাকরানির মতো খাটায়। কিন্তু যখন জানতে পারে সে একজন বিলিয়নার বিজনেসম্যান, তখন কেমন হবে কাহিনীর মোড়? গল্পের শুরুতে ইমা নামের একজন মেয়েকে দেখানো হয় যে গাড়ি করে যাচ্ছিল, হঠাৎ তার গাড়িতে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়। সে মনে করেছিল হয়তো ও নাটক করছে, কারণ আশেপাশের সবাই তাকে নিয়ে কথা বলছিল। এরপর যখন ইমা সত্যি সত্যি ছেলেটিকে দেখতে পায়, তার মাথা থেকে তো রক্ত বের হচ্ছে। আর এই ছেলেটি আমাদের এই ড্রামার মেন লিড, যার নাম ফান। তখন সে তাকে হসপিটালে নিয়ে যায় আর তার চেক আপ করতে অনেকগুলো টাকা নষ্ট হয়। তখন ইমা বলে, তোমার জন্য আমার অনেকগুলো টাকা খরচ হয়েছে, এর জন্য তোমাকে কি করতে হবে? কিন্তু ফান তো হাসতে থাকে। তখন ইমা রেগে যায় এবং তার গাল পুল করে বলে যে যতদিন না তুমি আমাকে আমার টাকা পরিশোধ করো, ততদিন তুমি আমার বাসায় থাকবে। এরপর ইমা ফানকে নিজের বাসায় নিয়ে আসে আর সব কিছু প্রোডাক্টে যেগুলো ফান ইউজ করবে সবগুলোতে ট্যাক্স লাগিয়ে দেয়। এদিকে ফান আবার অসুস্থ হয়ে যায়, হাঁচি দিলে তখন সবগুলো ইমার গায়ের উপর পড়ে এবং বলে যে আমি অসুস্থ, তুমি আমার জন্য মেডিসিন নিয়ে আসবে না? তখন সে বলে, তোমার কাছে খাওয়ার পয়সা নেই আর তুমি আসছো মেডিসিন নিতে। এরপর সকালে ইমা ফানকে ডেলিভারি বয় হিসেবে পাঠায়, বলে যে টাকা ইনকাম করে আনো, তা না হলে তোমাকে খাবার খেতে দিব না। এরপর ইমা এবং ফান যখন টিভি দেখছিল, তখন একটি জিঙ্ক বার্গার দেখতে পায়। তখন ফান তাকে টাকা দিয়ে বলে যে আমি এই ধরনের বার্গার খেতে চাই। তখন ইমা ওই টাকাগুলো নিয়ে নেয় এবং নিজের হাতে একটা লো কোয়ালিটির বার্গার বানিয়ে দেয়। কিন্তু ফান সেটা ফেলে দেয়, বলে যে আমার মেমোরি লস হয়েছে ঠিকই, কিন্তু আমি বাচ্চা নই, আমি এই খাবারটি খাব না। তখন ইমা তার মাথায় মারে এবং বলে যে কার থেকে শিখেছো এসব খাবার নষ্ট করা? তুমি জানো খাবার কেনাটা কতটা কষ্টের? এরপর তার মাথায় আঘাত লাগার সাথে সাথে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফান অনেক বড় কোম্পানির বিলিয়নার বিজনেসম্যান, যে কিনা মুহূর্তের মধ্যে তার শত্রুপক্ষকে চিনতে পারে আর সাথে সাথে তাকে ফায়ার করে দেয়। সে এটাও চিনতে পারে যে এই লোকটিই তাকে আঘাত করেছিল। যেহেতু ফানের সব কিছু মনে পড়ে গিয়েছে, তাই সে তার কোম্পানিতে ফিরে আসে, যেখানে একটা লোক বলে যে বস, আপনি ফাইনালি ফিরে এসেছেন, আমি জানি আপনার স্মৃতি হারিয়ে গিয়েছে, এর জন্য ওই দজ্জাল মেয়েটি তোমাকে দিয়ে অনেক খাটুখাটনি করেছে। তখন ফান বলে, হয়েছে অনেক, ও অতটাই খারাপ ছিল না। এরপর ফান ফ্ল্যাশব্যাকে কল্পনা করে যখনই সে অসুস্থ হয়ে গিয়েছিল, ইমা তার জন্য নিজের হাতে মেডিসিন বানিয়ে নিয়ে এসেছিল এবং ফানকে খেতে দিয়েছিল, যেরকম বাচ্চারা মমের হাতে ফোর্স করে ওষুধগুলো খায়। এমনকি ইমা তাকে নিয়ে ফোর্সফুলি শপিং মলে যায়, কারণ তার কাছে কোনো কাপড় ছিল না আর পাতলা কাপড় পরাতে তার ঠান্ডা লেগে যেত। তখন সে তারকে একটা সোয়েটার কিনে দেয়, যেটা ট্রাই করে যখন ফান বেরিয়ে আসে, ইমা তো তার দিকেই দেখে থাকছিল, অনেকটা হ্যান্ডসাম ছিল ফান। এমনকি যখন ডেলিভারি দিতে ফানকে পাঠায়, ইমা তো লুকিয়ে লুকিয়ে তাকে দেখার চেষ্টা করে, কারণ ফানের মেমোরি নেই, তার সাথে সাথে সে বাসাও চিনবে না যদি কোথাও আবার হারিয়ে যায়। এদিকে আবার যখন ফান ইমাকে টাকা এনে দিত, তখন সে ওগুলো জমিয়ে রাখত, এটা বলে যে এগুলো তুমি আমার যে প্রোডাক্টগুলো নষ্ট করেছ তার কম্পেনসেশন। কিন্তু আমরা দেখতে পাই ফানের জন্যই জমা রেখেছে। এরপর যেহেতু ফানের সব কিছু মনে পড়ে গিয়েছে, তাই সে তার কোম্পানিতে ফিরে আসে। এরপর ইমা যখন নিজের বাসায় ফিরে আসে, তখন সে সেখানে ফানকে দেখতে পায় না, কিন্তু তার রেখে যাওয়া একটা চিঠি পায়, যেটা পড়ে সে বুঝতে পারে যে ফান এখান থেকে চলে গিয়েছে, কারণ ওই চিঠিতে স্পষ্ট লেখা ছিল সে তার বাসায় ফিরে যাচ্ছে। তখন ইমা আপসেট হয়ে যায়, কারণ সে ফানের ফেভারিট বার্গার নিয়ে এসেছিল। আর ইমা অনেকটা আপসেট, কারণ ফান তাকে গুড বাইও বলে যায়নি। এদিকে অনেক বড় কোম্পানির কাছ থেকে ইমার কাছে কল আসে, তাকে চাকরির অফার দেওয়া হয়। প্রথমে তো সে বিশ্বাস করে না, কিন্তু তাকে অফার দেওয়া হয়, এতেই সে খুশি হয়ে যায়। আর আমরা বুঝতে পারি এই চাকরির পিছনে ফানেরই হাত ছিল। ফানই নিজেই এখানে ইমাকে তার কোম্পানিতে জয়েন হতে বলে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, বস, ওর রিজিউম ফর্মে তো এত বড় কোম্পানিতে চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নেই। তখন ফান বলে, ও যদি প্রেসিডেন্টের ওয়াইফ হয় তাহলে তো যোগ্যতা থাকবে।
এদিকে আমরা ইমার একজন কলিগকে দেখতে পাই যে কিনা ইমাকে নিচ থেকে কফি আনার অর্ডার দিচ্ছে। তখন ইমা বলে তার অনেক কাজ আছে, কিন্তু ওই কলিগ বলে তুমি শুধুমাত্র একজন ইন্টার্ন, তাই তোমার এত কী কাজ। এরপর আমরা ফানকে দেখতে পাই যে একজন কলিগ সেজে একই কোম্পানিতে চাকরির জন্য আসে, যাকে কিনা ইমা দেখতে পায়। আর দেখার সাথে সাথে সে অনেকটা খুশি হয়ে যায়। আর এতদিন পর দেখে সে তাকে জড়িয়ে ধরে এবং বলে যে তোমাকে আমি অনেকটা মিস করেছি, আচ্ছা তুমি এখানে কি করছো। তখন ফান বলে আমি এই কোম্পানিতে চাকরি করতে এসেছি। তখন ইমা অনেকটা খুশি হয়ে যায় এবং বলে যে আজকে থেকে আমি তোমাকে এখানে প্রোটেক্ট করব। এর কিছুদিন পর ওই একই কলিগ ফানকেও কফি আনার কথা বলে, বলে যে আমি পরে টাকা পরিশোধ করে দিব। ফান যখন তার কাজটি করতে যায় তখন ইমা চলে আসে এবং বলে যে আগে তুমি টাকা দিবে, তা না হলে ও যাবে না, কারণ তুমি আগের টাকাগুলো পরিশোধ করনি। তখন মেয়েটি বলে আমি পরিশোধ করে দিব। ইমা বলে আগে পরিশোধ করো, তারপর ও তোমার জন্য খাবার আনতে যাবে। এরপর তার থেকে ওই টাকাগুলো নিয়ে নেয়। আর এভাবে ইমা ফানকে প্রোটেক্ট করে নেয়, যেটা দেখে ফান তো অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু মেয়েটি অনেকটা জেলাসি ফিল করে। এরপর ইমা ফানকে নিয়ে রেস্টুরেন্টে যায়, যেখানে সে তাকে আগে মেডিসিন খেতে দেয়, কিন্তু তার এই মেডিসিন অতটা পছন্দের হয় না। এরপর সে নিজের হাতে তার আনা খাবারগুলো খেতে দেয়, যেগুলো কিনা অনেকটা টেস্টি ছিল। আর যখন ইমা ওই মেডিসিন খেতে যায় তখন তার নোজ দিয়ে ব্লাড বের হতে থাকে, যেটা দেখে ফান তো অনেকটা শকড হয়ে যায়। আর ইমাও বুঝতে পারে না হঠাৎ করে তার নোজ থেকে ব্লাড কেন বের হচ্ছে। তখনই সে মেয়েটি এসে বলে যে আজকেই তোমাকে রিসার্চ রিপোর্ট দিতে হবে, তা না হলে তোমার চাকরিটা রিস্কে চলে আসবে। এরপর ফান আর ইমা গিয়ে সবার কাছ থেকে কিছু রিসার্চের তথ্য নেয়। আর এগুলো ডাটা কালেক্ট করতে করতে ইমা এবং ফান অনেকটা টায়ার্ড হয়ে যায়। এরপর এরা একটা রেস্টুরেন্টে বসে, যেখানে অনেক ভালো কফি পাওয়া যায়। আর সেখানে ইমা তার জন্য কফি অর্ডার করে। আর ওই কফিটার নাম শুনে ফান বলে যে আমি তো এরকম কখনোই খাইনি। তখন ইমা মনে মনে বলে ও হয়তো এতটাই গরিব যে সামান্য কফি কেনারও ওর কোনো ক্ষমতাই নেই, এবং বলে যে তুমি চিন্তা করিও না, আমিও তোমার জন্য কিনে নিব। কিন্তু সবগুলো বিক্রি হয়ে গিয়েছে, শুধুমাত্র একটাই স্টক ছিল। তখন ইমার ফান শকড হয়। তারপর ইমার কাছে বুদ্ধি আসে যে দুইটা স্টিক দিয়ে এরা কফি খাবে, কিন্তু তখন ইমার অনেকটা অকট ফিল হয়, কিন্তু ফান তো অনেকটা স্মেল দিয়ে উঠে। এরপর কাউকে কল দিয়ে বলে যে সে এই কফি শপটি কিনতে চায়, যেটি কিনে শুধুমাত্র ইমার জন্য, কিন্তু ইমা এই ব্যাপারে কিছুই জানে না। এরপর ইমা এবং ফান একই প্রজেক্ট নিয়ে কাজ করতে যখন স্টোর রুমে যায় তখন তাদের লক করে দেওয়া হয়, যেটা কিনে সেই মেয়েটি করেছিল। আর এদিকে সেখানে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, ইমারও প্রচুর ঠান্ডা লাগছে। তখন ফান তাকে জ্যাকেটটি পরিয়ে দেয়। আর ইমা বসে বসে তার যে অসমাপ্ত কাজ ছিল সেগুলো শেষ করতে বসে, কিন্তু ওই কাজগুলো করতে করতে ইমা সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন ফান তার অসমাপ্ত কাজগুলো নিজেই করে দেয়। এরপর দুজনে ঘুমিয়ে পড়ে। যখন সকালে স্টাফ মেম্বার দরজা খুলে তখন এদের দুজনকে দেখতে পায়। এরপর বোর্ড মিটিং হয়, যেখানে ইমার প্রজেক্টগুলো নিয়ে রিসার্চের কথা বলে। কিন্তু তখন একই মেয়েটি এবং ডিরেক্টর বলে যে এগুলো তো আগেরই কাজ, তুমি কী নতুন করলে, তুমি তো আমাদের কাজগুলোকে কপি করে দিলে। ইমা বলে আমি নতুন করে রিসার্চ করে এই রিপোর্টগুলো তৈরি করেছি, কিন্তু এতে তারা বিশ্বাস করে না। তখনই ফান নিজের সিও পদ হয়ে এখানে আসে এবং বলে যে এইসব কাজগুলো আমি নিজেই রিসার্চ করেছি ইমার সাথে। আর হ্যাঁ, সে মেয়েটিকেও ফান ফায়ার করে দেয়, তার সাথে সাথে তার আঙ্কেলকেও, বলে যে আমি আপনার সাথে কাজ করতে চাই না, আপনি এখান থেকে চলে যেতে পারেন। এরপর সে ইমাকে বলে এতদিন তুমি আমাকে প্রোটেক্ট করেছ, আর আজকে থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। এর নেক্সট সিনে দেখানো হয় একটা মেয়ে আসে যে কিনা ফানকে লাইক করে, আর সে ইমাকে দেখে অনেকটা জেলাসি ফিল করছে, তাকে দিয়ে কফি নিয়ে আসে। আর যখন কফি একটু গরম হয় তখন সে জোরে করে টেবিলের উপর রাখে, তার থেকে কিছু কফির ফোঁটা জ্যাকেটে এবং তার গরম গরম হাতে পড়ে যায়। এরপর সে ব্রেসলেট মুছতে থাকে। তখন মেয়েটি জিজ্ঞাসা করে এই ব্রেসলেটটি কি তোমার জন্য এতই দামি। তখন সে বলে হ্যাঁ, এই ব্রেসলেটটি আমার জন্য অনেকটা স্পেশাল। এরপর সে বলে ঠিক আছে, আচ্ছা আমার পা পরিষ্কার করে দাও।
কিন্তু ইমা যখন সেই পার্টি পরিষ্কার করতে যাবে তখনই সেখানে ফান চলে আসে এবং বলে যে তুমি আমার স্টাফ মেম্বারদের সাথে এরকম রুড হয়ে কথা কেন বলছো, আর হ্যাঁ তুমি এখান থেকে যেতে পারো কারণ তোমার বাবার সাথে আমি কোনো কোলাবোরেশন করতে চাই না। তখনই মেয়েটির নজর সে ব্রেসলেটের উপর পড়ে এবং সে বাক্সটি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এ সম্পর্কে ইমা কিছুই জানে না। এদিকে ফান বলে আমার জ্যাকেটটা তো নোংরা হয়ে গেল। তখন ইমা বলে এটা অনেক ব্র্যান্ডের জ্যাকেট, এখানে পানি এভাবে ঝাঁকা দিলে সব কিছুই নিচে পড়ে যাবে। এরপর ফান তাকে নিজের মনের কথা বলে দেয়, সে বলে দেয় যে সে ইমাকে লাইক করে। তখন ইমা অনেকটা শকড হয় কিন্তু তাকে রিজেক্ট করে দেয়, সে বলে যে সে অন্য কাউকে পছন্দ করে। এর কিছুদিন পর দেখানো হয় যেখানে ইমা ফানকে ডাকতে আসে, বলে যে আপনার গাড়ি রেডি আছে, আর আমরা বুঝতে পারি সে এতদিন তার সেক্রেটারি হিসেবে কাজ করছে। তখন ফান বলে আজকে থেকে তোমাকে আমার সেক্রেটারি হয়ে থাকতে হবে না, তুমি নিজের পোস্টে ফিরে যাবে। এরপর ইমা দেখতে পায় তার বেস্ট লাইট যেটা কিনা হারিয়ে গিয়েছে, আর এটার বলি লাগাত কেভিন নামের মেয়েটি। তখন সে তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে আমার ব্রেসলেট এখানে কি করছে। তখন সে বলে ওটা তোমার কিসের ব্রেসলেট, কোনো প্রমাণ আছে? আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইমাকে এটা তার বাবা দিয়েছে সে স্মৃতি হিসেবে, যেহেতু এটা তার বাবার জন্য ইম্পর্টেন্ট ছিল তাই সে এটা সবসময় নিজের কাছে রাখত। আর এটা ছিল ইমার জন্য একটা ইমোশনাল জিনিস যেটা নিয়ে কিনা কাভিয়ার নামের মেয়েটি ছেলে খেলা করছে আর এটা নিয়ে বলি করছে। তখন সে অনেক কম রেট লাগায়, এরপর একে একে অনেকে সেটা রেট লাগাতে থাকে। আসলে ওইটাতে কিছু ছোটো ছোটো ডায়মন্ড ছিল, কিন্তু ফান তো ওটার এত রেট লাগায় যে সবাই তার আশেপাশেও যেতে পারে না, আর ফাইনালি ফান সেটা কিনে নেয় তাও ইমার জন্য এবং ইমাকে বলে যে এটা যেহেতু তোমার স্পেশাল জিনিস তাহলে এটাকে সামলিয়ে রেখো এবং তার হাতে পরিয়ে দেয়। তখনই ফানের হাতে ইমা একটা চিহ্ন দেখতে পায় যেটা দেখে ইমা অনেকটা শক হয়ে যায়। আসলে এই চিহ্নটা সে কোথাও দেখেছে। এরপর পুরনো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন ইমা অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছিল, তখন কিছু হাইজেকাররা তার কাছ থেকে সব কিছু নিয়ে নেয় সাথে তার ওই ব্রেসলেটটিও। তখন সে বলে তোমাদেরকে তো আমি সব কিছু দিয়েছি, ব্রেসলেটটা এখন দিয়ে দাও, কিন্তু ওই লোকগুলো দিচ্ছিল না। তখনই একজন হুড়ি পরা ছেলে এসে ওদের সবাইকে শায়েস্তা করে আর তার কাছ থেকে ব্রেসলেট নিয়ে নেয় এবং বলে যে যেহেতু এটা তোমার স্পেশাল জিনিস তাহলে এটা সামলিয়ে রাখো। কিন্তু ইমা তখন তার ফেস দেখেনি, শুধুমাত্র তার হাতের ওই চিহ্নটা দেখেছিল। আর এবার সে বলে যে আমি তোমার ফেস না দেখেই তোমাকে লাইক করতে স্টার্ট করেছি, এবার তো তোমাকে আমি জানি, তাহলে আমি তোমাকে আর যেতে দিব না। আর সত্যি সত্যি ইমা যখন তার ফিলিংস অ্যাকসেপ্ট করে নেয় তখন ফান অনেকটা খুশি হয়ে যায়। আর এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ যখন ফান একদিন ইমার বাসায় যায় তার কিছু খাবার নিয়ে, তখন সে কারো ছেলের জুতো দেখতে পায়। তখনই ইমা তাকে বের করে দেয়। এবার ফান বলে ওকে, তখন ইমা বলে ও আমার এক্স বয়ফ্রেন্ড, আমি ওকেও লাইক করি তোমাকেও লাইক করি, হয়তো তোমার কষ্ট হচ্ছে যে আমি দুজন মানুষকে কীভাবে একসাথে লাইক করতে পারি। তখন ফানের মনে পড়ে যায় একদিন হঠাৎ খাবার খাওয়ার সময় কেউ একজন ইমাকে মেসেজ দিয়েছিল কিন্তু সে আনসিন করে দেয়, এমনকি শপিং সেন্টারেও সে একটা ছেলের সাথে কথা বলছিল। তখন সে বিশ্বাস করে নেয় যে আর হয়তো তোমার ভালো লাগবে না, তাই বলছি আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, এবং তার সাথে ব্রেকআপ করে নেয় ইমা। বেচারা ফান তো অনেকটা শকে আছে কারণ এই তো তাদের লাভ স্টোরি শুরু হলো আর এর ভিতরে শেষ। আর ইমার সাথে তার ব্রেকআপ হওয়ার পর ফান সবসময় স্যাড হয়ে থাকে। তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ইমাকে আজকে অফিসে এসেছে, তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি ইমার কথা কেন জিজ্ঞাসা করছেন, ও তো আপনার সাথে ব্রেকআপ করে নিয়েছে। এদিকে ফান গাড়ি থেকে ইমার সাথে একটা ছেলেকে দেখতে পায় যে ছেলেটি ইমার কাছ থেকে টাকা চাচ্ছে। তখন সে বলে আমি তো সব টাকাই তোমাকে পরিশোধ করে দিয়েছি, এখন কিসের টাকা? তখনই ফান গিয়ে ওই ছেলেটিকে আঘাত করে এবং জিজ্ঞাসা করে এই সে লোভী লোক যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করে নিয়েছ? তখন ইমা বলে হ্যাঁ, কিন্তু ও যেরকমই আছে আমি ওকে লাইক করি, যেটা শুনে ফান অনেকটা শকড হয় এবং তার ব্যাংক কার্ড দিয়ে বলে যে তোমার যত টাকা প্রয়োজন এখান থেকে নিয়ে নাও, কিন্তু হ্যাঁ আর ইমাকে জ্বালাতন করবে না। যখনই ছেলেটি ওই কার্ডটি নিতে যায়
তখন ইমা তার কাছ থেকে কার্ড নিয়ে নেয় এবং বলে যে তুমি যদি ওর থেকে টাকা নাও তাহলে ওসব অ্যাক্টিংয়ের কী হবে যেগুলো আমি না চাইতেই করেছি। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইমা যখন ফানের জন্য একটা জ্যাকেট নিয়েছিল তখন সে তার সৎ ভাইয়ের উপরই ট্রাই করে, তখনই তার সৎ মা চলে আসে এবং বলে যে এটা তো তোমার ভাইয়ের উপরে স্যুট করছে তাই তাকেই নিয়ে দাও, কিন্তু ইমা বলে এটা তো আমি আমার বয়ফ্রেন্ডের জন্য নিচ্ছি। তখন তার সৎ মা বলে এখনও তো তোমার বিয়ে হয়নি তাহলে তোমার বয়ফ্রেন্ডের জন্য এত টানছো কেন। তখন সে কিছুই বলে না। এরপর বাসায় আসলে সে দেখতে পায় তার মম তো তার সৎ ভাইকে নিয়ে বাসায় আছে এবং বলে যে তোমার বয়ফ্রেন্ডকে বলে তোমার ভাইকে একটা ঘর নিয়ে দাও, কারণ আজ না হয় কাল তোমার ভাই বিয়ে করবে তখন তো ঘর লাগবে। কিন্তু তখন ইমা তাদেরকে রেগে টেগে বের করে দেয়। আর যখন ফান আসে যাতে ফানকে দেখে এরা তার কাছ থেকে টাকা চাইতে না পারে তখন সে মিথ্যা নাটক করে আর ফানের সাথে ব্রেকআপ করে নেয়। তার এসব কথা যখন ফান বুঝতে পারে তখন সে অনেকটা শক্ট হয়ে যায় আর তার সাথে অভিমান করে সেখান থেকে চলে যায়। এরপর ইমা যখন বাসায় যায় সে আবার গিয়ে সেখানে তার স্টেপ মম এবং ভাইকে দেখতে পায় যারা কিনা তার কাপড় চোপড় লাগেজ করে নিয়েছে এবং তাকে এই বাসা থেকে বের করে দিচ্ছে। তাকে বলছে তুমি যদি তোমার ভাইকে ঘর কিনে না দাও তাহলে তুমি এই বাসায় থাকতে পারবে না। তখনই তার সব কিছু বের করে দেয়। তখন হঠাৎ ফান এখানে এন্ট্রি নেয় এবং বলে যে ইমা এখান থেকে যাবে না, ও তোমাদের জন্য অনেক কিছু করেছে। মানলাম ও বড় বোন কিন্তু ও সব কিছু দায়িত্ব পূরণ করেছে, আবার ভাইয়েরও কিছু দায়িত্ব রয়েছে। তখন ইমার সৎ মা জিজ্ঞাসা করে কে তুমি, তখন ফান বলে আমি ইমার বয়ফ্রেন্ড। এরপর ফান ইমার সৎ মাকে বলে আমার লয়ার তোমাদের সাথে কথা বলবে আর সে ইমার হাত ধরে বের করে নিয়ে আসে। ইমাকে বলে যে তোমার আগে এসব কথা আমাকে বলা উচিত ছিল। তখন ইমা অনেকটা ইমোশনাল হয়ে যায় আর তাকে সেই জ্যাকেট পরিয়ে দেয় এবং বলে যে আমি ওদিন তোমাকে কিছু না বলে চলে গিয়েছি এর জন্য দুঃখিত। আর হ্যাঁ, আমি জানি তুমি আমার এবং তোমার ফ্যামিলির মধ্যে কাউকে বেছে নিতে পারবে না, কিন্তু নিজের আলাদা একটা ঘরে তো থাকতে পারবে, এই নাও তোমার নতুন ঘরে চাবি। তখনই সে সারপ্রাইজ হয়ে যায় আর ফানকে জড়িয়ে ধরে। এরপর আমরা ইমা আর ফানকে দেখতে পাই যারা একটা বাসায় যায় যেখানে ইমা ফানের পকেটে হাত দিতে চেয়েছিল কিন্তু ফান দূরে সরিয়ে নেয়। তখনই ইমা তার সে জ্যাকেটে কিছু লিপস্টিকের দাগ দেখতে পায় যেটা দেখে সে শকড হয়ে যায় আর সেখান থেকে যেতে চায়। কিন্তু ফ্ল্যাশব্যাকে আমাদের কাহিনী দেখানো হয় যেখানে এক সময় ফান ইমার নিজেরই হাত ধরে জ্যাকেটের ভিতর দিত এবং বলতো এভাবে করলে আমাদের মনের কানেকশন আরও বৃদ্ধি পাবে। এরপর ফান যখন ইমাকে তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিল তখন সে অনেকটা শকড, কারণ সে কোনো ড্রেসই সিলেক্ট করতে পারছে না আর সাহায্যের জন্য ফানকে জিজ্ঞাসা করে, কিন্তু ফান বলে সে এখন ক্লান্ত তাই ঘুমাবে। ইমার বাসায় তার একজন ফ্রেন্ডকে দেখতে পায় যে ফানের একটি ডায়েরি দেখে এবং যেখানে ইমার অভিমান করা সব কিছু সম্পর্কে ফান লিখে রেখেছিল। তখন ইমা বলে ও তো সবই বুঝে, তাহলে এসব কর্মকাণ্ড কেন করে, সে কেন এত অভিনয় করে। তখন তার ফ্রেন্ড বলে আমারও এক্স ছিল যে কিনা এসব কাজ করত আর হুট করে সে আমার সাথে ব্রেকআপ করে নেয়। এসব কথা শুনে তো ইমা আরও ভয় পেতে থাকে। এরপর প্রেজেন্টে যখন ইমা চলে যাচ্ছিল তখন ফান তার হাত ধরে নেয় এবং বলে যে কোথায় যাচ্ছ। তখন ইমা বলে তোমার এই লিপস্টিকের দাগ কোথেকে আসবে, এটা তো আমাকে ইগনোর করতে পারবে না। তখন বলে যে বুদ্ধু এটা তোমারই দাগ ছিল। এদিকে ফ্ল্যাশব্যাক আবারও দেখানো হয় যখন ফান ইমাকে নিয়ে তার মম ড্যাডের সাথে দেখা করতে গিয়েছিল তখন পথের মধ্যে ইমা ঘুমিয়ে গিয়েছিল। তখন ফান তাকে বাসায় নিয়ে যেতে বলে আর নিজেই একা তার প্যারেন্টসের সাথে দেখা করে। ইমার আনা সব গিফটও তার মা বাবার কাছে পৌঁছে দেয় এবং বলে যে ইমা আপনাদের সাথে কালকেই দেখা করবে। এদিকে অফিসে দেখানো হয় ফান যখন কিছু রিড করছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট সে ডায়েরি দেখে নেয় এবং বলে যে ইমা তো ইদানিং অনেকটা অভিমান করে। তখন ফান বলে করবেই তো, কারণ আমি ভালো করে তার ছবি ক্লিক করতে পারিনি, তাই তুমি আমাকে বেস্ট ফটোগ্রাফারের ট্রেনিং দিবে, আজকে থেকে ক্লাস শুরু করে দিই। যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট অনেকটা শকড হয়ে যায়। এরপর ইমা বলে ঠিক আছে কিন্তু জ্যাকেটে কেন হাত দিতে দিচ্ছ না। তখন ফান বলে আরে জ্যাকেটে তোমার জন্য সারপ্রাইজ ছিল। এরপর ফান হাঁটু নিচে করে বসে আর রিং দেখিয়ে ইমাকে প্রপোজ করে এবং ইমাও অনেকটা হ্যাপি হয়ে যায় কারণ সেও ফানকে লাইক করে। এরপর এদের মাঝে সব প্যাচ আপ হয়ে যায় আর এখানে এই সুইট হ্যাপি এন্ডিং হয়ে যায়।